আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসি ক্যামেরার ছবি। বাইকে চড়ে দুই যুবক চলে যাচ্ছেন, কিছুক্ষণ পরেই কিন্তু এক যুবক টহলরত পুলিশকে ডেকে আনলেন। দেখতে পাচ্ছেন আপনারা সিসি ক্যামেরার সেই ছবি। অটোর দিকে আঙুল দিয়ে ইশারা করে পুলিশকে কিছু বললেন ওই যুবক। পুলিশের সঙ্গে কথা বলতে বলতে চলে গেলেন ওই যুবক এবং পুলিশকর্মী। আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার সেই ফুটেজ। কিছুক্ষণ পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাংসদ সুভাষিস চক্রবর্তী, তিনি কাউকে একটা বিদায় জানানোর জন্য আসছেন এবং অটোর সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেলেন সাংসদ সুভাষিস চক্রবর্তী। হরিদেবপুরে অটো বোমা, অটো থেকে বোমা অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যে ফিনান্স কোম্পানির নাম সামনে আসছে সেই ফিনান্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস কি বলছেন শুনবো। রবির আমার সঙ্গে কোনো গণ্ডগোল নেই, ও আগে আমাদের অফিসের পেপারপত্র কাজকর্ম করতো, সেই জন্য সে বেশ কিছু টাকা আমার থেকে নিয়েছিল, এখন অবধি সেটা পরিশোধ করতে পারেনি। ওটা পুলিশ তদন্ত করছে, কেস করা আছে। কত টাকা? 1,20,000 টাকার মতো। আচ্ছা, কবে নিয়েছে? তার চেক মাধ্যমে নিয়েছিল, সেই চেকের কিস্তি সব আমার কাছে আছে। কতদিন হয়ে গেল? 3-4 বছর। আচ্ছা, তারপরে ও কি নিজে একটা ফিনান্স কোম্পানি? তারপরে ও নিজে একটা কোম্পানি করেছে অশোকনগরের, ওখানে হচ্ছে তার অফিস করেছে। অ্যাড্রেসটা আমি সঠিক জানি না, ওইখানে শুনেছি। এবার ওখানে করার পরে ও বলেছিল যে আস্তে আস্তে তোমাকে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু দীর্ঘদিন ওকে বলার পরে দেয়নি। তারপর আমরা কেসের মাধ্যমে ওকে চিঠিপত্র পাঠিয়েছি। কবার চিঠি পাঠিয়েছি? দুবার চিঠি পাঠিয়েছি। সেখান থেকে রাগ শুরু হলো? তারপর থেকে ওর মনে ভিতরে রাগ ছিল, সেই রাগে এসব করছে। আচ্ছা, তখন আমাদের থেকে লোন নিয়েছে। আপনার থেকে লোন নিয়েছিল? ওর মায়ের নামে লোন আছে। এবার ফিনান্স যে চালাচ্ছিল সেই বদমহিলা নামে আমরা ফিনান্স করি, তারা টাকা পয়সা দিতে পারেনি ওই গাড়িটা। তখন আমরা কোর্টের মাধ্যমে তাকে চিঠি পাঠিয়ে তারপরে তার থেকে আমরা গাড়িটা কোর্টের মাধ্যমে নিই। আচ্ছা, মানে ভৈরব জানতো যে ওই গাড়িটা আপনার হেফাজতে রয়েছে? রয়েছে।